দেশে গত 15 দিনে ডেঙ্গু পরিস্থিতি সব সূচকে অবনতি হয়েছে। এই সময় রোগী ও মৃত্যু বেড়েছে দেড় গুণের বেশি। ঢাকার বাইরের পরিস্থিতিও ছড়িয়ে গেছে ঢাকাকে। এমন অবস্থায় গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে নতুন করে আবারো 10 জন মারা গেছে ও 1984 জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এনি এখন পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো 89,875 জনে ও মৃত্যু 426 জনে। এখন পর্যন্ত দেশে 89,875 জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী মেজবা হাসান এবং চট্টগ্রামে আছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছেন তারা আমাদের সাথে। প্রথমে যাব মেজবা হাসানের কাছে। মেজবা, জানাবেন যে রাজধানীর হাসপাতালগুলোতে এখন কি অবস্থা দেখছেন এবং চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন রোগী ও ডাক্তাররা? মারফি, আপনার কথা দিয়ে শুরু করতে চাই যে এই গেল 15 দিনে কিন্তু বিগত সব রেকর্ডকে কিন্তু ছাড়িয়েছে, এবং সেই জায়গা থেকে যদি আমি রাজধানীর চিত্র বলার চেষ্টা করি, সেই জায়গা থেকে এখন পর্যন্ত রাজধানীতে সরকারি এবং বেসরকারি হাসপাতালে যে ভর্তি আছেন এবং সারা দেশে যে ভর্তি আছেন তার প্রায় 100 জনে এখন পর্যন্ত একজন কিন্তু মৃত্যু হচ্ছে। এছাড়া রাজধানীর চিত্র বাইরে যদি আমি ঢাকার বাইরের চিত্র বলার চেষ্টা করি, এবং যে রাজধানী গেল জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত যে সংখ্যাটা 22,000 আক্রান্তের সংখ্যা ছিল শুধুমাত্র হাসপাতালে ভর্তি, সেই সংখ্যাটা শুধু এই 15 দিনেই কিন্তু 23,000 রোগী আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তিও হয়েছেন। এছাড়া ঢাকার চিত্র একই অবস্থা, যেটা 22,000 ছিল সেটি এই 15 দিনেই কিন্তু 22,000 রোগী কিন্তু ভর্তি হয়েছেন। ঢাকার যে চিত্র তার চেয়ে কিন্তু ঢাকার বাইরের চিত্র দ্বিগুণ হারে বেড়েছে। আমি এখন আসি এই শিশু হাসপাতালে। শিশু হাসপাতালের এই জরুরি বিভাগে এখন পর্যন্ত যে রোগীগুলো এসেছেন, যে বাচ্চাগুলো নিয়ে আসা হয়েছে, তাদের অধিকাংশই কিন্তু জ্বরে আক্রান্ত, অন্য কোনোভাবে তারা কিন্তু জ্বরে ভুগছেন, যার কারণে কিন্তু তাদের পিতামাতা অনেক ক্ষেত্রে এটি বিশেষজ্ঞরা বলার চেষ্টা করেছেন যে বারবারই বলার পরপর অনেক ক্ষেত্রে কালক্ষেপণ করেই অনেকে হাসপাতালে আসেন, যার কারণেই কিন্তু মৃত্যুর সংখ্যাটা বেড়েই চলছে। এবং আমরা গতকালকে কথা বলছিলাম, আমরা এর আগেও কথা বলছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছিলেন যে ঢাকার বাইরে থেকে যারা আসছেন, দূরবর্তী জেলা থেকে আসছেন, এরা একটা পর্যায়ে যে যখন আসছেন তখন কিন্তু অনেক মুমূর্ষু অবস্থায় থাকে, যার কারণে কিন্তু তাদের চিকিৎসা কেন্দ্রিক অনেক ঝঞ্ঝট পোহাতে হয়, এবং সেই চিকিৎসা কেন্দ্রিক কী করতে যেয়ে কিন্তু তাদের মৃত্যু হয়, যার কারণে মৃত্যুর সংখ্যাটাও কিন্তু বাড়ছে। ঢাকার পরিস্থিতির চেয়েও কিন্তু ঢাকার বাইরে এবং জেলাগুলোতে কিন্তু এর পরিমাণ আরও দ্বিগুণ, গেল 15 দিনে কিন্তু এই পরিমাণ সংখ্যানি বলে। সেই সঙ্গে আমরা বাইরের জেলা থেকে একটু জানার চেষ্টা করবো। আমাদের আরেক সহকর্মী আছেন সাইফুল মাহমুদ চট্টগ্রাম, তিনি সেখান থেকে জানাবেন আসলে ঢাকার বাইরের পরিস্থিতি, সর্বশেষ চট্টগ্রামের এখন কী পরিস্থিতি দেখছেন সাইফুল। মেজবা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনেই। আসলে প্রতিদিনে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে, কোনোভাবেই কিন্তু ডেঙ্গু রোগীদের যে কমানোর তৎপরতা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। চট্টগ্রামের অলিতে গলিতে কিন্তু এডিস মশা দাপিয়ে বেড়াচ্ছে, কোনোভাবেই কিন্তু আসলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যে কমবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হাসপাতাল থেকে যদি একজন রুগী রিলিজ নিত, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 2 থেকে 3 জন রুগী আবার প্রবেশ করতেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 59 জন, সেই সাথে মৃত্যুবরণ করেছেন একজন। গত এই সপ্তাহে মারা গেছেন কিন্তু আসলে এই চলতি সপ্তাহে মারা গেছেন 3 জন। কোনোভাবেই কিন্তু চট্টগ্রামে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমবে সেটা বোঝা যাচ্ছে না। চলতি বছর চট্টগ্রামে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 4,253 জন, সেই সাথে মৃত্যুবরণ করেছেন 37 জন। দেখা যাচ্ছে যে আসলে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু দুটাই কিন্তু আসলে খুবই ঊর্ধ্বগতি, কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে যারা আক্রান্ত হয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন সিটি কর্পোরেশনের বিরুদ্ধে, এবং যারা উপজেলাগুলো থেকে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু সেবা সংস্থাগুলো থেকে সেবা সংস্থাগুলোর দিকে কিন্তু আঙুল তুলেছেন। কোথায় কীভাবে ওষুধ ছিটাচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এবং যেই ওষুধ ছিটাচ্ছে কর্পোরেশন সেটার কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন যারা আক্রান্ত হয়েছেন। তারা কোনোভাবেই কিন্তু আসলে ডেঙ্গু
ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমতেছে না, দিন দিন বেড়ে চলছে। ডাক্তাররা জানিয়েছেন আসলে যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমবে না, দিন দিন বেড়ে বাড়তেই থাকবে। তবে চট্টগ্রামে কিন্তু আসলে যারা টেস্ট দিয়ে গণনায় আসতেছে তারাই কিন্তু আসলে তাদেরকে কিন্তু গণনা ধরা হচ্ছে, যারা কিন্তু টেস্ট দিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে না, বাসা বাড়িতে চিকিৎসা নিচ্ছে, তাদেরকে কিন্তু গণনায় আনা যাচ্ছে না। যদি তাদেরকে গণনায় আনা যেত তাহলে কিন্তু আরও বেশি হয়তো ধরা হতো বলে মনে করতেন। তবে যদি সচেতন না হয় ততক্ষণ, যদি সচেতন হওয়া না হয় ততক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ আসবে না বলে মনে করেন এখানকার যারা বিশেষজ্ঞ আছে তারা। মারফি, এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ সাথে থাকার জন্য। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানীর শিশু হাসপাতাল থেকে মেজবা হাসান এবং চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ।